জুকো ভ্যালির ট্রেক স্টার্টিং পয়েন্টে পৌঁছে আমরা দুজন ট্রেক স্টার্ট করলাম। হালকা বৃষ্টি, নির্জন ঘন জঙ্গল, আমরা দুজন কেবল হাঁটছি। পরিবেশটা ভালোই লাগছে, তবে হ্যাঁ নামেই হাঁটছি, আসলে কিন্তু পাহাড়ের সিঁড়ি ভেঙে উপরে উঠছি। হাঁটার চোটে আমার ভাই ভদ্রলোকের রেনকোটের লোয়ারটা এমনভাবে ছিঁড়লো যে ফেলেই দিতে হলো। টানা দেড় ঘন্টা চড়াই করে একটা বোর্ডে এই লেখাটা দেখে মনটা খুশিতে ভরে উঠলো। এই তো লেখা আছে, লং জার্নি এন্ডস হিয়ার, মানে এসে গেছি হয়তো। সরু রাস্তা ধরে এগোচ্ছি, কিন্তু কোথায় কি, আবার তো সেই হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি। তবে এখানে হাঁটতে ভালো লাগছে। প্রথমত রাস্তাটা এখানে প্রায় সমতল, আর দ্বিতীয়ত এখানে প্রচুর ছেলেমেয়ের সাথে দেখা হচ্ছে যারা ট্রেক করে ফিরছে। সবাই কত ফ্রেন্ডলি, সবাই কিছু না কিছু বলে ইন্সপায়ার করছে আমাদের। আমাদের ভিডিও তোলার কেরামতি দেখে এই সুন্দরী আসাম কন্যা ওদের কিছু ভিডিও তুলে দিতে বলল। বিকাল 5টায় পৌঁছলাম জুকু ক্যাম্প সাইটে। সেখানে কোনো প্রাইভেট রুম না পেয়ে ডরমিটরি বুক করলাম, যেখানে রাতে থাকবো। ডমের ভিতর ঘুটঘুটে অন্ধকার, নানা জায়গার ছেলেমেয়েরা কথা বলছে, কিছু বুঝতেও পারছি না, কাউকে দেখতেও পাওয়া যাচ্ছে না। হঠাৎ বাংলা শুনে বললাম, হ্যালো, কে বাংলা বললো? সাদাও, আমরা দুজন এখানে আছি বেঙ্গল থেকে। সাড়া এলো, এই তো আমরা তিনজন আছি হাওড়া উলুবেরিয়া থেকে। অন্ধকারে বন্ধু খুঁজে পাওয়া যাকে বলে আর কি। তারপর ভিজে জামা কাপড় ছেড়ে বাইরে আসলাম। নাগাল্যান্ডের একটা গ্রুপের সাথে বেশ ভাইব ম্যাচ করে গেল কথায় কথায়। ওরা আবার ডিনারে ইনভাইট করলো আমাদের দুজনকে। হোয়াট এ লাভলি এক্সপিরিয়েন্স ইট ওয়াজ। যেহেতু এখানে কোনো রকম ইলেকট্রিসিটি নেই, তাই ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম।